নমস্কার সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে শ্রমিক দিবস, পয়লা মে, সবারই ছুটি। আর এই যে সকাল সকাল ফুল গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, ফুলগুলো ফুটেছে এত সুন্দর, খুব ফুল ফুটেছে দেখছি, তাই জন্য একটু ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফুল তুলতে এসে। আর এই সূর্যমুখী ফুলগুলোও বেশ যেন হলুদ টকটক করছে, আর বিশেষ করে সূর্যমুখী ফুলের রৌদ্রটা গরমটা ওর খুব ভালো আর কি, ফুল ফোটে সূর্যমুখী ফুলটা, ওই জন্য যেন আরও বেশি করে ফুল ফুটছে। যে গাছে আর কি কম কম ফুল ফুটতো, কিন্তু এখন এত গরমের জন্য আর রৌদ্রের জন্য আরও বেশি বেশি করে ফুল ফুটছে। তাহলে আজকে দিনটা কীভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করব, আর দেখতে থাকুন। আর এত গরমের জন্য তেমন তো কিছু ভিডিও করতে পারছি না, রান্নাঘরের মধ্যে ঢুকে মনে হচ্ছে কখন তাড়াতাড়ি রান্না করে চলে যেতে পারলেই বাঁচি আর কি, এত গরম লাগছে। আমাদের গ্রামের দিকে তাও একটু যে গাছের তলায় বসে থাকলে একটু ঠান্ডা হাওয়া একটু লাগছে, কিন্তু যেসব মানুষেরা শহরের দিকে থাকে তাদের কত কষ্ট হচ্ছে। এই যে পাট ক্ষেতের থেকে এই পাট গাছগুলো এনে দিয়েছে, যে পাট গাছ হচ্ছে পরিষ্কার করেছে আর কি, যে পাটের জমির থেকে এই গাছগুলো আর কি নিংড়ে পরিষ্কার করে দিয়েছে, তার মানে অনেক ঘন হয়ে গেছিল তাই জন্য পাট গাছগুলো একটু পাতলা করে দিয়েছে আর কি, আর এখানে রেখে গেছে। আমি পাট শাকের জন্য বেছে নিচ্ছি। এই যে অনেক পাতা, কি সুন্দর পাতাগুলো, এই যে এরকম করে বেছে নিচ্ছি। এই যে ছিদ্র পাতাগুলো, এগুলো পোকা লাগা, ওই জন্য এগুলো বাদ দেব, বাদ দিয়ে দিয়ে যে ভালো পাতাগুলো সেইগুলোই নেব। ছাগলগুলো ভয় পাচ্ছে, যা ওজন হবি না, ও তো ওজন করা যায় না, ভয় পাচ্ছে ছাগলগুলো। হ্যাঁ, আম পাচ্ছে, আম জড়ানো। এই যে স্যার, পাকা আম খাবেন না? এই রৌদ্রের মধ্যে টক আম, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি একটু আমি জানিয়ে দেবো না তো। বিচুলি কাটাও হয়ে গেল, ঝাড়াও হয়ে গেল, আবার বিচুলি গাদা দেওয়াও হয়ে গেল। পোড়া মোবিলে ড্রাম কোথায়? ও প্রিয় চালায় ওখানে, ও চালায় চালায় গোয়াল গোয়াল ঘরে চালায়। সব জল দেওয়া, ও জল ফেলে দেয়।
এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না তার জন্য দাদা নাকি? সব কটা কাঁঠালে পোকা লেগে যাচ্ছে। হ্যাঁ, আর আর সিদ্ধ হয় না ভালো। এই যে সব গাছে সব কাঁঠালে পোকা লেগে যাচ্ছে। এই যে এই যে একটা দাদা কি সুন্দর বিচুলি গাদা দিচ্ছে। আগে ওর দাদু এরকম এরকম এতটা করে যতটা পারতো গেঁথে রেখে দিত, তারপরে ওই কাকু এসে বাকিটা দিত বিচুলি গাদাটা। হ্যাঁ, ও কাকুর মা কোমরে ব্যথা আছে তো। এবার আমার ওই ওই ঘরটা খালি করতে হবে, ওই ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা। আমার সে ধান তো বোঝাই, কিন্তু ভালোই ফুল হয়েছে এবার, ভালোই আশফল হবে, কিন্তু লিচু আর হবে না। এই গাছটাই এক কালার, তো সেই কালার লাগছে দেখছি। গোলুর একটা দিয়ে আসলো না তো বারান্দা যাবো না, কেন আগে তা খাও। আবার পেটে কিছু হয় নাকি? ওদের দাও, আমি পরে নিচ্ছি, আমার হাতে ধরে দিচ্ছি। কেউ না খেলে সবাই খাবে। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি কুলকুল। এই যে এই গাছের কাঁঠালগুলোও কেমন বড় বড় হয়ে গেছে, আর এই যে এই কাঁঠালটাও পোকা লেগেছে, আর এই যে এই কাঁঠালগুলো কেমন বড় বড় হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর যে যে কাঁঠাল খেতে পছন্দ করেন চলে আসবেন।